থেকে রক্তাক্ত হয়ে ফিরে আসলেন। মনের ভিতরে ব্যথা, মনের ভিতরে কষ্ট, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন মনের মধ্যে কষ্ট। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার স্ত্রীর মতো স্ত্রী ছিলেন না। আল্লাহ নবী ঘোষণা করে আমার জিন্দেগিতে আমি যত রাত্রে বাড়িতে ফিরতাম গভীর রাত্রে তিন তিন দিন সফর করে আমি বাড়িতে ফিরে আমি যখন ডাক দিতাম খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত লাভাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ওই প্রশ্ন করতেন খাদিজা আপনি যখন ঘর থেকে বের হলে ওই সময় থেকে আমি অপেক্ষায় থাকতাম কোন সময়তে আপনি নবী আমাকে ডাক দেন। আপনি যদি দরজায় দাঁড়াইয়া ডাক দেন আর আমি যদি দরজা খুলতে না পারি একটা বেশি যদি দুই জায়গা আপনার দেওয়া দরকার হয় আমি তাহলে মনে করি যে আমার সব ব্যাপারে হয়ে যাবে। ইয়া যদি আল্লাহ মাফ করবে না এই কথা মনে করে আমি খালি যা আপনি ঘর থেকে বের বলে ফিরে আসার পূর্বে পর্যন্ত কতাপুর সামনে যখন আসছে আল্লাহ রসুল সিহাসন অনেক হাদিস গ্রন্থে হাদিস খেলা এসেছে আল্লাহ রসুল বলে দুনিয়ার নারীরা কোন দুনিয়ার কোন মহিলা দুনিয়ার কোন নারী যদি চারটে কাজ করতে পারে আল্লাহ রসুল আলমী ওই নারীর জন্য মহিলার জন্য আটটা জান্নাতের দরজা খুলিয়া দেয়। কাজ কয়টা জান্নাতের দরজা খুলবে কয়টা আটটা জামুন পুরস্কার। এক নম্বর মা বন্ধুদেরকে বলবো আল্লাহ রাসূল বললেন মহিলারা চারটে কাজ যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটে কাজ পুরো করে রাখা জান্নাতের দরজা খুলে দেবে। এক নাম্বার হলো পাঁচত্ব নামাজ মহিলারা সঠিক করে আদায় করবে। দ্বিতীয় নাম্বার আমল করো পবিত্র মাহে রমজানের রোজা রাখবে। তৃতীয় নাম্বার হলো তিন সমিত নির্লজ্জের স্থান হেফাজত করবে অর্থাৎ পর্দা রাখতে হবে। চতুর্থ নাম্বার যদি স্বামীকে বোধ করতে পারে আল্লাহ চারটে আমলের কারণে ওই মহিলার জন্য আল্লাহ পাঁচ আটটা জান্নাতের দরজা খুলে না দেয় যে কোনো দরজা দিয়ে তার জান্নাতে প্রবেশ করতে পারবে। এর অন্য এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে নবীকে কোনো সময় দিতে উমার ডাকা লাগে না এমন মর্যাদার অধিকারী তিনি হয়েছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মহান আল্লাহ তাআলা তাকে আরাম দিয়েছেন। সুবহানাল্লাহ কইছেন গারে হেরাই কোরআনে কারিম যেখানে নাজিল হয়েছে যারা মক্কা মদিনায় গিয়ে দেখছেন দুই আড়াই হাজার কিছু পর্যন্ত ওই পাহাড়ে আল্লাহ রসুল যখন দেন মর্ম থাকতেন আল্লাহ রসুলের কাছে হজরতে খাদিজা খাবার উপায় খুলে দিতে ওই মহিলা মানুষ আজ থেকে দেড় হাজার বছর পূর্ব ওই পাহাড়ে পেয়ে নেই উঠতেন কষ্ট করে আল্লাহ রসুল কথা বলতেছেন এমনি তাই না জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজা উঠেছে পাহাড়ে পৃথিবীতে আমি গেলাম তবে আসছে খাদিজার জন্য সুসংবাদ আছে বলে কিন্তু সংবাদ আর যদি বিজ্ঞানী বললেন মহান রব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে সালাম জানিয়েছে। হাজরে খাদিজা যখন উঠলেন এবার আল্লাহ নবী বললেন খাদিজা তোমার জন্য কি শুভ সংবাদ আছে। হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন কোন আমলাই করেছি যার কারণে আমার জন্য শুভ সংবাদ আছে বলে আর তোমার জন্য শুভ সংবাদ আছে। আর ও খাদিজা জেনে রাখো
নবীর সারা আজ পর্যন্ত এই পুরস্কারের অধিকারী দুনিয়ায় কেউ হতে পারে না। এমন একটা পুরস্কার তুমি পেয়েছ হযরত খাদিজা বিনতে রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, পুরস্কারটা কি বলে? আল্লাহর উপরে খাদিজা কোয়ালি দেন করে দেওয়া কাছে আমি তো জিবরাইল আল্লাহ কিছু ফেরেশতার প্রভাবে সালাম জানিয়ে ফেরেশতার সালামের জবাব দিলেন। এরপরে আল্লাহ রসূল বললেন খাদিজা শুধু তাই নয়, ফেরেশতার সালাম পর্যন্ত দেখল আমি নারী স্বার্থ এই পৃথিবীতে নারী হিসাবে আমি জন্মগ্রহণ করে আমার জীবনটা বড় ভালো হয়ে গেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন আমি তো জিব্রাইলের সালামের জবাব দিলাম কিন্তু আল্লাহ তাআলার সালামের জবাবের বার্তা আমার জানা নাই। আপনি নবী পক্ষ থেকে আমার সালামের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা ইন্তেকালের পর স্বয়ং জবাব মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়েছিলেন আমার আল্লাহ আল্লাহ বলতে বলতে তার এরকম মহাপ্রতের বিবি এই প্রিয় মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিলেন। পুলিশ থেকে সাহেব থেকে যখন রক্তকরণ অবস্থায় এসে চলে আসলো।